জহির ভাই, আজকে স্পেশাল একটা ভর্তা খাবো। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, শহীদ মিনারের সামনে কিন্তু এক চাচায়, চাচার একটু দেখান, চাচায় কিন্তু ভর্তা বানায়। ওনার ভর্তাটা কিন্তু চরম টেস্টি ভর্তা। প্রথমে দেখেন, মরিচ দিছে, কাঁচা মরিচ দিছে, ঠিক আছে? এর কাঁচা মরিচ দিয়ে একটু ভর্তা করে নিল। এরপরে কি দিচ্ছে? জলপাই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমি দেখাবো ধীরে ধীরে। দর্শকদের বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আসতে, যারা মূলত চাচ্ছেন যে ভর্তা খেতে, তাদেরকে অবশ্যই অনুরোধ রইল যে এখানে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে প্রতিদিনই এই চাচা বসে। আমি এর আগেও অনেক ভর্তা খেয়েছি, বাট আজকে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। এখন দিচ্ছে আমরা। আমরা কি বরিশালের? শিওর নাকি? বরিশালের নাম করে তো সব খালি চালায় দেয় সব দেশের গুলা। নাটোরের কাঁচাগোল্লা আর জামালপুরের কাঁচকলা, কই আর কই, কি মেলাচ্ছেন আপনি বলেন তো? এটা হইলো নাটোরের দুর্নাম করে দিবেন, এটা হইলো হইলো এমনিতে। কতদিন যাবত কাকা? অনেকদিন, কাল কিনা পরশু? আর অনেকদিন, দুই বছর আগে। এইটা তো হইলো, এটা বছরে আসলো। অনেকদিন, অনেকদিন মানে তো এক মাসও তো অনেকদিন, 30 দিন। দেখি তেঁতুল আচ্ছা, জোর ভাই উনি দেখাতে দেখাতে একটু ঢাকাবাসী যে শহীদ মিনার, শহীদ মিনারটা একটু দেখাই দেন, তাহলে চিনতে সুবিধা হবে, ঠিক আছে? শহীদ মিনারের সামনেই কিন্তু দেখেন এই যে কৃষ্ণচূড়ার গাছটা, দেখেন কত সুন্দরভাবে রঙিলাভাবে আছে। প্রায় 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চাষার কাছ থেকে আমরা ভর্তা খাওয়ার চেষ্টা করছি। আর কিছু দিবেন না? ক্যাশ হয় নাই, তাই তো বলবেন তো, আমি অস্থির হয়ে যাচ্ছি তো। এটার ভিতর তো পেয়ারা থাকে না? না, পেয়ারা দিবেন? আচ্ছা আচ্ছা, ভালোই হচ্ছে। এটা আগে যে গ্রামগঞ্জে ঢেঁকি ছিল না, এই ঢেঁকি ছাটা চাল আছে না, এরকম এখন শহরের ভিতরে ঢেঁকি ছোট হয়, হাতে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, পরিশ্রম তো অবশ্যই আছে, পরিশ্রম ছাড়া তো কোনো কিছু হয় না আসলে। চাচার বাসা কোথায়? হাজারিবাগ, পুরান ঢাকা। আপনি কি প্রতিদিনই বসেন এখানে? কয়টা থেকে কয়টা? সকাল থেকে, সকাল 8টা থেকে সকাল 10টা, ভালো না ওড়ে। এই চিনি দিলেন? আচ্ছা চিনি, এই কি লবণ? বিট লবণ না? এটা শিক্ষিত চিনির সাথে মূর্খ মূর্খ বিট লবণ? মূর্খ না, না সব শিক্ষিত। আচ্ছা বুঝতে পারছি, এবারে আপনার কাহিনী, আপনার গোপন কথা বুঝতে পারছি। মোল্লা সল্ট? আচ্ছা আচ্ছা, এটা ছোটবেলায় আমরা টেলিভিশনে অ্যাড দেখছি, মোল্লা সল্টের ভর্তা। মোল্লা সোল লবণ খাইলে মাথার ব্রেন ক্লিয়ার? মোল্লা সোর নাকি? এই চাচা কয় কি? মোল্লা সোর, মোল্লা সোর লবণ, বুঝলাম না, মোল্লা সল্ট হবে তো। এইটা5 টাকা দেন। আগে খাই দেখি কেমন লাগে। আচ্ছা দেন, ঠিক আছে, আমরা একটু মজা করতেছিলাম। হ্যাঁ, আসলে এক বাটি হচ্ছে 30 টাকা, এটাকে স্পেশাল বানালেন না? আচ্ছা, স্পেশালি যদি কেউ চায় যে সিঙ্গেল সিঙ্গেল কোনো কিছু ভর্তা খাবে, তাহলে দেন? সিঙ্গেল ভর্তা দেন না? সিঙ্গেল ভর্তা পোষায় না? না, সব একসাথে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এই জিনিসটা টেস্ট করি। এর আগে খাইছিলাম, এর আগে খাইছিলাম, আপনি তো প্রতিদিন টেস্ট করেন, আজকে আমি টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ চাচার হাতে বরকত দিয়েন।
চাচার ব্যবসা বাণিজ্য ভালো করে দেন। চাচা আমাদের কাছে টাকা নেবেন না? কাম সারছে না শুনলো জরি ভাই, অনেকটাই বেশি টেস্ট রিয়েলি। আমি আসলে সত্য কথা বলতেই ভালোবাসি, যদি খারাপ হতো আমি স্টেট বলে দিতাম যেটা খারাপ, বাট এখানে খারাপ বলার কোনো উপায় নাই, কিন্তু ঝালটা একটু বেশি দিয়ে দিচ্ছেন, বেশি ঝাল হয়ে গেছে। হুকু হচ্ছে 30 বছর আগে থেকে করছে এই হুকু। আমরা কি 8টা 10 না 1টা 10? 1টা 10 টাকা খাবেন নাই ভর্তা? অনেক টেস্টি একটা ভর্তা ভাই, না খেয়ে পারলাম না। ঠিকানাটা বলে দেন একটু। এটা ওই যে শহীদ মিনারের সামনে ইউনিভার্সিটি, এই হচ্ছে শহীদ মিনার বন্ধুরা। আপনারা শহীদ মিনারের সামনে আসলে না, ঢাকা শহীদ মিনার, ঢাকা শহীদ মিনার। আমার নামটা কি জেন বললেন? আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। এই আব্দুল হাই আমারে পেয়ে যাবেন হচ্ছে ঢাকা ভার্সিটির শহীদ মিনারের সামনে আসলে।